সহায়দের বাসনা কর ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা কর ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দুয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে পাঠানো আপনাদের ফোন কলস এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রোহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভি জিয়াই দামাত বারকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা ঔরাদে আত্তারিয়া এবং রোহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আজকেও আপনাদের ফোন কল শ্রবণ করব এবং আপনাদের SMS পাঠ করবো এবং এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দুরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হবে। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি ফোন কল সেদিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের পেরেশানি নিজের সমস্যা জানিয়ে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। জাহাঙ্গীর আলম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করলেন, জানালেন যে দীর্ঘদিন যাবত পাইলসের সমস্যা, ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক। দোয়া করি আল্লাহ তালার দরবারে পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করা হবে। আপনি আমাদের সাথে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। যাদের পাইলসের সমস্যা তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করতে পারেন। রুহানি চিকিৎসাটি হচ্ছে এই যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ করব এই রুহানি চিকিৎসা শ্রবণ করার পূর্বে আপনাদের যদি সম্ভব হয় আপনারা খাতা কলম নিয়ে বসে যান, আমাদের অনুষ্ঠান দেখুন এবং এখানে যেই রুহানি চিকিৎসাগুলো প্রদান করা হয় এই রুহানি চিকিৎসাগুলো আপনারা লিখে রাখুন। পরবর্তীতে হয়তো আপনার বা আপনার ঘরের লোকের বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রয়োজন হতে পারে, তখন আপনি তাদেরকে এই রুহানি চিকিৎসা প্রদান করে সব অর্জন করতে পারবেন। তো আমাদের জাহাঙ্গীর আলম ভাই তিনি কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন পাইলসের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নফল নামাজ আদায় করে এরপরে আপনি সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করুন 70 বার। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এই দোয়াটি 70 বার পাঠ করুন। আশা করি কিছুদিন আমল করার মাধ্যমে আপনার এই পাইলসের সমস্যা দূর হয়ে যাবে। আর আপনাকে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নামাজের পদ্ধতি এরকম হবে, আপনি প্রথম রাকাতে সুরা ফাতিহা পাঠ করবেন। সুরা ফাতিহা পাঠ করে এরপরে আপনি সুরা আলাম নাসরহ পাঠ করবেন।
এরপরে দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করে সূরা ফিল পাঠ করবেন। এভাবে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন এবং নামাজের পরে ওই উক্ত দোয়াটি আপনি 70 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এভাবে আপনার পাইলসের সমস্যা আশা করি দূর হয়ে যাবে। পাশাপাশি জাহাঙ্গীর আলম ভাই, যেহেতু আপনি আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, আপনার জন্য মাদানী পরামর্শ হচ্ছে কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতেমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিনামূল্যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি ইজতেমাতে অংশগ্রহণ করুন। ইজতেমার পরপরে যে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় তা আপনি সংগ্রহ করুন। আশা করি তাবিজাতের মাধ্যমে আপনার উপকার সাধিত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি নান্দুর থেকে নূর হোসেন। সমস্যা আমার বড় ভাইয়ের দীর্ঘদিন যাবো পেটের ব্যথা, আপনার কোন পানি খাইছে, কোন কাজ আসতেছে না, এটার জন্য কি করতে পারে? আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার ভাইকে সুস্থতা দান করুক। দোয়া করি নূর হোসেন ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, আপনার ভাইয়ের পেরেশানি দূর হয়ে যাক, পেটের ব্যথার কথা জানালেন। এর জন্য শেখ তারিকাত আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন, তা থেকে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি, শ্রবণ করে নিন। এছাড়াও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের যাদের এই সমস্যা রয়েছে পেটের ব্যথা, সাধারণত অনেকেরই এরকম সমস্যা দেখা দেয় পেটের সমস্যা, তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করতে পারেন। আশা করি এর মাধ্যমে আপনাদের সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে কোরআনে পাকের মধ্যে 23 পারার একটি সূরা রয়েছে, সূরা সফাত এর আয়াত নং 47। এই আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম, লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আমি আবারও বলছি, লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন, এরপরে পানিতে ফুঁক দিয়ে আপনি ওই পানি পান করবেন, অথবা আপনি এই আয়াতে কারিমাটি লিখে আপনি পেটে বেঁধে নিন, তাবিজ বানিয়ে। আশা করি আপনার পেটে যে ব্যথার সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আর আপনার জন্য পরামর্শ হবে, আপনি যদি তেল জাতীয় বা ভাজা পোড়া জাতীয় অথবা ফাস্টফুড জাতীয় খানার মধ্যে অভ্যস্ত থাকেন তাহলে ওই খানাগুলো থেকে বিরত থাকুন। কেননা এমন হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে তেল জাতীয় ভাজা পোড়া খানার মাধ্যমে বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে যায়। ডাক্তারি গবেষণায় এসেছে যে পেটের যেই রোগগুলো হয়ে থাকে এর প্রায় 80% রোগ সংক্রমণ হয় খানার মাধ্যমে। আমাদের খানা অনিয়মিত বা কন্ট্রোল ছাড়া খানা খাই, এ কারণে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আমরা যদি পরিমাণ মতো কন্ট্রোলের মাধ্যমে থেকে যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী ওই খানাগুলো যদি আমরা খাই তাহলে আমরা আশা করি সুস্থতা লাভ করব। কাঁচা শাকসবজি এবং ফলমূল ব্যবহার করুন, খান ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনি পেটের রোগ থেকে নিরাপদ থাকবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সুলতান মাহমুদ, আমি নানুর থেকে বলছি। আমার সমস্যা হলো যে আমার যে ব্যবসা ভাঙতে খুবই মন্দা যাচ্ছে, এই ব্যাপারে যদি কোনো তথ্য যদি বলতেন। জি, সুলতান মাহমুদ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন ব্যবসা বাণিজ্য মন্দা, আল্লাহ তালা বরকত দান করুক, আল্লাহ তালা আপনার হালাল রোজির মধ্যে বরকত দান করুক। দোয়া করি, আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন, আপনি এর উপর আমল করুন। আশা করি আপনার ব্যবসার মধ্যে খুব বরকত হবে। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজ নিয়ে এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখুন। এরপরে এই কাগজটি আপনি আপনার দোকানে আপনি রেখে দিন। আশা করি এর মাধ্যমে আপনার দোকানের মধ্যে খুব বরকত হবে, খুব উন্নতি হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এছাড়া যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, নারায়ণগঞ্জের পাশেই ঢাকা সাইদাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ, এখানে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতেমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানের বরকতের জন্য এক বিশেষ ধরনের তাবিজাতে আত্তারিয়া দোকানে ঝোলানোর জন্য দেওয়া হয়, আপনি ওই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার দোকানে খুব উন্নতি হবে, খুব বরকত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। যে পরবর্তী কল চালিয়ে দিন।
বাজার নামাজের আঙ্গুলের তো আঙ্গুলের ছিল আপে হইদি নামাজ দলি আমার আর ওই টিয়ার ব্যথা বুঝছো না টিয়ার মধ্যে গিরাত মধ্যে মানে ব্যথা করতে বেশি মানে আটে নামাজের বন্ধ পারে জি ওলি আহমদ ভাই আমাদেরকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে কল করলেন তিনি তাদের নিজস্ব চট্টগ্রামের ভাষায় কথা পরামর্শ অর্থাৎ সমস্যা জানালেন যতটুকু বুঝতে পেরেছি যে তিনি জানিয়েছেন তারা হাঁটুতে গিরাতে ব্যথা করে এর জন্য তিনি হাঁটতে বা বসতে পারছেন না রুহানি চিকিৎসা চেয়েছেন এই জন্য আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করছি ওলি আহমেদ ভাই আপনি শ্রবণ করে নিন এর উপর আমল করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল রুহানি চিকিৎসা হচ্ছে আপনার যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি ডান হাত রাখুন রেখে এরপরে বিসমিল্লাহ শরীফ তিনবার পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম তিনবার পাঠ করুন তিনবার পাঠ করার পরে আপনি এরপরে এই ওজিফাটি সাতবার পাঠ করুন ওজিফাটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু আবার বলছি আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন সাতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদ পাক পাঠ করে নিয়ে এরপর আপনার ফুঁক দেওয়া এটা আবশ্যক নয় ফুঁক দিলেও পারেন না দিলেও পারেন আপনি এভাবে আমল করুন আশা করি আপনার যে ব্যথা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পাশাপাশি আপনি যেহেতু চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন রাঙ্গুনিয়াতে মোহাম্মদপুর ফয়জানের মধ্যে জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নত পরে ইজতিমা অনুষ্ঠিত হয় আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন ওইখানে আমাদের জিম্মাদার ইসলামী ভাইদের সাথে যোগাযোগ করুন কোথায় তাবিজাত আত্মারিয়া প্রদান করা হয় আপনি খোঁজ নিয়ে যোগাযোগ করে তাবিজাত আত্মারিয়া সংগ্রহ করুন আশা করি তাবিজাত আত্মারিয়ার মাধ্যমে আপনি উপকার সাধিত হতে পারবেন যাদের পায়ে বা হাতে ব্যথা তাদের জন্য এক বিশেষ ধরনের দমকৃত কালো সুতা প্রদান করা হয় আপনি সংগ্রহ করুন আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলসের উত্তর প্রদান করা হচ্ছে আপনাদের SMS পাঠ করব এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে কল করুন SMS করুন আপনাদের কল এবং SMS আসা মাত্রই আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের কল এবং SMS অ্যাড করার চেষ্টা করব আমাদেরকে SMS করেছেন সাইফুল ইসলাম ভাই তিনি লিখেছেন লেখাপড়ায় মন বসে না এবং স্মরণ শক্তি কম এবং লেখাপড়ায় মনে থাকে না এজন্য আমাদের কাছে রুহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ তাআলা আপনার লেখাপড়ায় মন বসিয়ে দিক এবং স্মরণ শক্তি বাড়িয়ে দিক দোয়া করি পাশাপাশি আপনি রুহানি চিকিৎসাগুলোর উপরে আমল করুন আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে প্রথমত আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আপনি পড়ালেখা মন বসে না এই জন্য এই আমলটি করুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন এরপরে পানিতে ফুঁক দিয়ে আপনি ওই পানি পান করুন আপনি কন্টিনিউ এমনটি করুন আশা করি আপনার লেখাপড়ায় মন বসবে পাশাপাশি আপনি আরও একটি সমস্যার কথা জানিয়েছেন যে আপনার স্মৃতিশক্তি কম স্মরণ শক্তি কম এজন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন আমলটি হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে আপনি এরপরে এই ওয়াজিফা ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু এই ওয়াজিফাটি আপনি 11 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন এভাবে আপনি আমল করতে থাকুন আশা করি আপনার যা পড়বেন তা মনে থাকবে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি আমাদেরকে ঠিকানা জানাননি তাহলে আপনাকে হয়তো তাবিজাতের জন্য ঠিকানা দেওয়া যেত যে আমাদের কোথায় কোথায় তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় যাই হোক আপনার নিকটবর্তী কোনো জায়গায় যদি তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় তাহলে আপনি সেই স্থান থেকে আমাদের তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন আশা করি এর মাধ্যমে আপনার পড়ার মধ্যে মন বসবে এবং আপনার পড়ালেখা মনে থাকবে এরপর আমাদেরকে SMS করেছেন নইমুদ্দিন ভাই রাঙ্গুনিয়া থেকে তিনি জানিয়েছেন যে মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে অনেক দিন যাবৎ কাশি ওষুধ খায় কিন্তু কাজ হচ্ছে না আল্লাহ তাআলা আপনার মেয়েকে শিফা আজিলা কামিলা দান করুক দোয়া করি আপনার মেয়ের জন্য পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করছি শ্রবণ করে নেন শাইখা তরিকাত আমির আল ইসনাদ দামাত বারকাতুল আলিয়া যাদের সর্দি সমস্যা কাশির সমস্যা তাদের জন্য একটি
আমল দিয়েছে এর উপর আমল করুন, আপনার মেয়েকে আমল করান, আশা করি তার সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা তিনবার, সূরা ফাতিহা তিনবার শুরুতে এবং শেষে তিনবার করে দুরুশরীফ পাঠ করে তিন দিন পর্যন্ত প্রতিদিন রোগীর উপর ফুঁক দিন, ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল সর্দি কাশি সমস্যা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। নিয়মুদ্দিন ভাই আপনি এর উপর আমল করুন, আশা করি আপনার মেয়ে সুস্থতা লাভ করবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, আমার বাসা মুন্সিগঞ্জ, আমার পিত্তথলিতে পাথর, তার জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, শিফা আজিলা কামিলা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে। আপনি একটি সাদা কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটা আপনি 46 বার একটি সাদা কাগজে লিখে নিন। যখন আপনি 46 বার একটি সাদা কাগজে লিখে নেবেন, এরপরে ওই কাগজটি আপনি কোনো এক বোতলের মধ্যে রেখে আপনি ওই পানি পান করুন, আশা করি এই পানি পান করার মাধ্যমে আপনার ভিতরে যে পাথর রয়েছে পিত্তথলিতে তা গুঁড়ো হয়ে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল বেরিয়ে যাবে, আপনি ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবেন। যেহেতু আপনি মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, আপনার জন্য পরামর্শ, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন, এর মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। এরপর লিখেছেন, হুজুর আমার মার গলায় টনসিল কোনো কিছু গিলতে পারে না, এমত অবস্থায় কী করণীয়? আল্লাহ তালা আপনার মায়ের এই সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তালা শিফা দান করুক, দোয়া করি আপনার মায়ের জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আপনার আম্মুকে, আশা করি আপনাদের সমস্যা, আপনার মায়ের সমস্যা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে আপনার আম্মুকে বলুন, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিবে, আশা করি এর মাধ্যমে আপনার মায়ের টনসিলের সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া আপনি ঠিকানা লেখেননি আমাদেরকে, যে স্থানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, গলায় টনসিলের জন্য বা কাশির জন্য শ্বাসকষ্টের জন্য এক বিশেষ ধরনের তাবিজ প্রদান করা হয়, আপনি আপনার মায়ের জন্য ওই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, মাদানী পট্টি নামে এই তাবিজ দেওয়া হয় এটা সংগ্রহ করুন, আশা করি এই তাবিজের মাধ্যমে আপনার মায়ের শিফা অর্জিত হবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, দাঁত ব্যথার জন্য কি রুহানি চিকিৎসা? আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আপনার জন্য রুহানি চিকিৎসা প্রদান করছে শাইখা তরিকত আমির আলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার লিখিত রিসালা। অসুস্থ আবিদের মধ্যে দাঁতের ব্যথার জন্য ওয়াজিফা রুহানি চিকিৎসা প্রদান করেছেন, তা থেকে আপনাদের আরজ করছি আপনারা এর উপর আমল করুন, আশা করি আপনাদের দাঁতের ব্যথা দূর হয়ে যাবে। কোরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে সূরা ইয়াসিনের, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই ওয়াজিফাটি আপনি 3 বার পাঠ করে নিজের আঙ্গুলের উপর ফুঁক দিয়ে এরপরে দাঁতে মালিশ করুন, আশা করি আপনার দাঁতের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরও আপনাদের কল এবং SMS পাঠ করার চেষ্টা করবো এবং উত্তরও দেওয়ার চেষ্টা করবো। আমরা আবারও কিছু কলসের দিকে যাব, এদের কল শ্রবণ করবো এবং উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার নাম মোহাম্মদ রাশেদ মিয়া, নারায়ণগঞ্জ থেকে। জি, কাজে মন ভয় নাকি? জি, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন, জানালেন যে কাজে মন বসে না, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে মন বসিয়ে দেখ, দোয়া করি পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনি আমল করুন, আশা করি আপনার
কাজে মন বসবে রুহানি চিকিৎসাটি হচ্ছে আপনি একটি সাদা কাগজে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি 101 বার লিখুন। এরপর এটিকে তাবিজ বানিয়ে আপনি আপনার হাতের বাহুতে অথবা গলায় পরিধান করে নিন। আশা করি এর মাধ্যমে আপনার কাজে মন বসবে। মনে রাখবেন যে পুরুষদের জন্য ধাতব পদার্থ যেগুলো রয়েছে, যেমন আজকাল দেখা যায় আমরা যে তাবিজ ব্যবহার করি লোহার বা বিভিন্ন ধাতব পদার্থের, এগুলো ব্যবহার করা পুরুষদের জন্য নিষেধ রয়েছে। আপনি রেক্সিন অথবা চামড়ার মধ্যে সেলাই করে অতঃপর তাবিজটি পরিধান করবেন। আশা করি এর মাধ্যমে আপনার কাজে মন বসবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। জি, নুরুল হক ভাই আমাদেরকে আখাউড়া থেকে কল করলেন, আখাউড়া বিবারিয়া থেকে জানালেন যে কারো কাছে টাকা পাবেন, টাকা ফেরত দিচ্ছেন, এই জন্য আমাদেরকে কল করেছেন যে কি ব্যবস্থা করা যায়। রুহানি চিকিৎসা প্রদান করছে, শ্রবণ করে নিন। নুরুল হক ভাই আপনার জন্য রুহানি চিকিৎসা, আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, এই ওয়াজিফাটি আপনি 75 বার পাঠ করুন। এরপর সেজদা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার এই পাওনা টাকা ফেরতের ব্যবস্থা করে দেয়। আশা করি এই রুহানি চিকিৎসার উপরে আমল করলে আপনি খুব দ্রুত আপনার যেই টাকা পাবেন আপনি কারো কাছে, সে টাকা আশা করি ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের কল এবং SMS নিয়ে উপস্থিত হব, আপনাদের কল এবং SMS এর উত্তরও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিদায় নেওয়ার পূর্বে আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানিকে, প্রত্যেকের রোগ বিমারীকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আমাদের মাতাপিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আপনার এবং আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিকমুল্লাহ, অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করে, SMS করে নিজের পেরেশানিকে জানিয়ে দেয়, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারা মুসিবতে রয়েছে মুসিবত দূর করে দাও, যারা রোগ আক্রান্ত রয়েছে তাদের রোগকে দূর করে দাও, যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা আজিলা কামিলা দান করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা হালাল রুজি খুঁজছে বেকারত্বতায় ভুগছে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। যারা যেই নিয়ত নিয়ে মালিক মাওলা আমাদেরকে কল করেছেন, যেই সমস্যা জানিয়ে কল করেছেন, SMS করেছেন, তাদের সকল সমস্যাকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক ইসলামী ভাই ইসলামী বোন দুয়ার সাথে আমিন আমিন বলছে, তাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা আজিলা কামিলা দান করে দাও, যারা পেরেশানগ্রস্ত তাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। সকলের বালা মুসিবত বিপদ আপদ দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। শাইখে তরিকত আমির আলে সুন্নত সহ সকল সুনি ওলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও শহীদের বাসনা করো ওহে খোদা পূরণ, ও শহীদের বাসনা করো ওহে